আলহামদুলিল্লাহ ছোট হাঁসগুলো ডিম দেওয়া শুরু করেছে তো গত তিন দিন থেকে আসলে ডিম দিচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারিনি কিংবা বলতে পারিনি তো কত দিন তিন দিন থেকে ডিম দেওয়া শুরু করেছে আর হাঁসগুলোর বয়স কত কিংবা এই বাচ্চাগুলো যখন আনছি তখন আসলে আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি আপনারা জানবেন যে কত তারিখে আনছি যার যার নিয়মিত ভিডিও দেখেন তারপরও আমি বলছি যে রোজার ঈদের দুই দিন পরে আমরা এই বাচ্চাগুলো আনছিলাম হয়তো একটু আমার মনে হয় যে আমার খামারে যে বয়সে ডিমে আসে কিংবা যে বয়সে আমি ডিম নেই তার সাথে একটু দেরি হলো এই বাচ্চাগুলো আসলে প্রথম থেকে অনেক রোগের মধ্যে আক্রান্ত ছিল কিংবা মারাত্মক একটা রোগে আসলে এই বাচ্চাগুলো আক্রান্ত ছিল সেটা হচ্ছে বার্ড ফ্লু আপনারা সেটাও জানেন তো অনেক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছে কিংবা ওদের শরীর দিয়ে অনেক ঘাটতি গেছে যার কারণে কিন্তু একটু ডিম আসতে বিলম্ব হতে পারতো কিংবা বিলম্ব হবে এটাই স্বাভাবিক তো আমি আসলে ডিম নে আর এমন কোনো প্রস্তুতি গ্রহণ করিনি তারপরেও ডিম আসছে আর প্রথম ডিম আসলে আকারে অনেক ছোট হয় এই ডিমটাও আকারে ছোট হয়েছে কিংবা গত দুই দিন আগে যে ডিমটা হয়েছিল সেটাও আকারে ছোট হয়েছিল আর অনেকে আসলে ভাবেন যে প্রথম ডিম দেওয়া শুরু করেছে এত ছোটো ডিম কীভাবে বিক্রি করব প্রথম ডিমটা আপনার বিক্রি করার কোনো প্রয়োজন নেই আর প্রথম ডিম একেবারে বড় দিবে না তো প্রথম ডিমটা একটু ছোট দিবে আস্তে আস্তে যখন ডিমের পার্সেন্টেজ ঠিক হয়ে আসবে তখন আসলে ডিমের আকারটা বড় হবে তার জন্য অবশ্যই আপনাকে খাদ্যের মানটা একটু উন্নত রাখতে হবে সঙ্গে কিছু মেডিসিন দিতে হবে তো সব মিলে আসলে ডিমের আকার বড় হতে একটু সময় লাগবে কিংবা ডিমের আকার বড় হওয়ার জন্য কিছু মেডিসিন প্রয়োগ করতে হয় তো এখন আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আসলে আপনাদের অনেকেরই খামারে হয়ে যাচ্ছে যেমন হচ্ছে খোসা পাতলা ডিম কিংবা নরম ডিম সারাদিন অনেকটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে অস্বাভাবিকভাবে বিশটা তিরিশটা পঞ্চাশটা করে অনেক খামারে এই নরম ডিম পারছে তো কেন এই নরম ডিম পারছে কিংবা এই নরম ডিম পাড়া হাঁসের কি ধরনের সমস্যা হতে পারে সেই সম্পর্কে একটু আমরা জানি তো নরম ডিম আসলে কিছু ভিটামিনের ঘাটতির কারণে পারতে পারে কিংবা অস্বাভাবিকভাবে হাঁসের যদি চলাফেরার আপনি ব্যবস্থা রাখেন কিংবা ঘরে জায়গা কম হয় হাঁসগুলো উঁচু নিচু জায়গা যদি প্রতিদিন যাওয়া আসার সুযোগ থাকে সেক্ষেত্রে নরম ডিম পারতে পারে কারণ হাঁস যেহেতু প্রতিদিন ডিম দেয় প্রতিদিন ডিম উৎপাদন হয় আর ডিমটা কিন্তু খোসারটা একেবারেই পাতলা হয় কিংবা হচ্ছে এই ডিমটা সারাদিন ধরে রাখার মতো হাঁসের শরীরে শক্তি লাগবে তো সেই শক্তিটা যদি হারিয়ে ফেলে কিংবা সেই ভিটামিনের ঘাটতি যদি থাকে আর হাঁস যদি প্রতিদিন যেখানে বিচরণ করে কিংবা ঘর থেকে বের হওয়ার পরে যেখানে থাকে সেখানে যাওয়া আসার রাস্তাটা যদি সুন্দর এবং স্বচ্ছ না হয় সেক্ষেত্রে আসলে নরম ডিম পাওয়া পাওয়ার কিংবা নরম ডিম পাড়ার প্রবণতা থাকতে পারে তো এজন্য আপনারা যারা হাঁস পালন করছেন যারা বদ্ধভাবে হাঁস পালন করছেন তারা চেষ্টা করবেন যে হাঁসগুলোকে নির্ভিলি পরিবেশে রাখার এবং যে জায়গায় হাঁসগুলো বিচরণ করে সে জায়গাটা যেন সমান হয় উঁচু নিচু জায়গা যেন না হয় যদি উঁচু নিচু জায়গা থাকে সেটা আপনারা সমান করে দেওয়ার চেষ্টা করবেন আর অনেক উঁচু জায়গা কিংবা অনেক নিচু জায়গায় হাঁস যখন পাইচারি করে তখন নরম ডিম পারতে পারে কিংবা ভিটামিনের কিছু ঘাটতির কারণে নরম ডিম পারতে পারে তো একজ্যাক্ট কী ভিটামিন এটা আমি একটি ভিটামিনের নাম বলবো না কারণ শুধু একটি ভিটামিনের কারণে কিংবা একটি ঘাটতির কারণে এই নরম ডিম পারতে পারে না অনেক ভিটামিনের ঘাটতির কারণে নরম ডিম পারতে পারে তো আপনারা যারা ডিমের হাঁস পালন করছেন তো ডিম উৎপাদনের জন্য কিছু মেডিসিন আমি সবসময় সাজেস্ট করে থাকি সেই মেডিসিন আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে অবশ্যই মেডিসিনের ক্ষেত্রে আপনার কোনো ঘাটতি থাকবে না প্লাস হচ্ছে খামার ব্যবস্থাপনায় আপনি যদি হাঁসগুলোকে সুন্দর করে রাখার ঘর কিংবা বাহিরটা একটু লক্ষ্য রাখেন তাহলে আমার মনে হয় যে এই নরম ডিম পাড়ার প্রবণতাটা অনেক কমে যাবে তো ম্যাডিসিন হিসাবে আপনারা রেগুলার হাঁসের খামারে কিংবা ডিমের খামারে এই ম্যাডিসিনগুলো রাখবেন এই ম্যাডিসিনগুলো যদি নিয়মিত দেন তাহলে আসলে ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো এই ম্যাডিসিনগুলো হচ্ছে জিঙ্ক ক্যালসিয়াম ই সেল এডি ই থ্রি থায়াবিন তো এই সকল মেডিসিন আসলে ডিম উৎপাদনের ক্ষেত্রে কিংবা ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে তাই অবশ্যই এই ভিটামিনগুলো কিংবা এই ম্যাডিসিনগুলো আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ যে ঘাটতিটা আছে ভিটামিনে সেই ঘাটতিটা পূরণ হওয়ার পাশাপাশি আপনার ডিমের সেলকে শক্ত করবে নরম ডিম পাড়া আস্তে আস্তে কমে যাবে তার পাশাপাশি অবশ্যই খামারটা আপনাকে সুন্দর রাখতে হবে হাঁসের চলাচলের ব্যবস্থা অবশ্যই সুন্দর রাখতে হবে তো এখন আসা যাক যে ডিমে রাখার যদি ছোট হয় বড়ো করার জন্য আমরা কি করতে পারি তো রেগুলার যে খাবারটা দেই আসলে যে কোনো খাবারে ডিম আসতে পারে কিন্তু যখন ডিম আসবে তখন ডিমের আকারটা বড়ো হওয়া কিংবা ডিম ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই পারফেক্ট খাবার দিতে হবে আর পারফেক্ট খাবার হিসেবে আপনারা বাজারে রেডি ফিড লেয়ার লেয়ার ওপর লেয়ার লেয়ার ওয়ানের উপর ডিপেন্ড করতে পারেন ডাক লেয়ারের ওপর ডিপেন্ড করতে পারেন কিংবা যে কোনো অনেক ধরনের মেডিসিন একত্রে করে আপনারা পারফেক্টভাবে একটা খাবার তৈরি করতে পারেন পাশাপাশি লিকুইড ম্যাডিসিনগুলো অবশ্যই আপনারা কন্টিনিউ রাখবেন আর আপনারা যদি খাবার তৈরি করেন সেখানে অবশ্যই ক্যালসিয়ামের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে ডিমের সাইজটা বড় হয়ে যাচ্ছে ডিমের সেলটা অনেক শক্ত হয়ে যাচ্ছে কিংবা ডিমের আকারটা অনেকটাই বড় হবে